ফেসবুকে নতুন একটা পেজ খোলার পর দেখা যাচ্ছে পেজ নট রেকমেন্ডেবল এই যে দেখতে পারতেছেন এরকম আপনারা অনেকেই সমস্যা আসেন যে একটা নতুন পেজ খোলার সাথে সাথে পেজটা নট রেকমেন্ডেবল দেখাচ্ছে সো এটা কীভাবে ঠিক করবেন রিকমেন্ডেবল কিভাবে আনবেন আজকের ভিডিওতে শিখতে পারবেন সো ভিডিও খুবই গুরুত্বপূর্ণ কেউ স্কিপ করবেন না আর অবশ্যই কিন্তু ভিডিওতে একটু লাইক করতে বলবেন না ফার্স্ট অফ যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব কোন কোন ভুলের কারণে আপনাদের পেজটা নট রেকমেন্ডেবল হয় আর রিকোমেন্ডেবল থাকলে কি সুবিধা পাবেন সেটা জানাবো সো রিকমেন্ডেবল থাকলে যে সুবিধাটা পাবেন রিকমেন্ডেবল অর্থ হচ্ছে আপনার পেজটা তারা নিজেই সাজেস্ট করবে কে সাজেস্ট করবে ফেসবুক ফেসবুক যখন আপনার পেজটা সাজেস্ট করবে আপনার ভিডিওগুলো সাজেস্ট করবে দেন তার সাথে সাথে নতুন পিপলদের কাছে পাঠাবে তখন কিন্তু একজন আপনি ভাইরাল ব্যক্তি হয়ে যাবেন কারণ ভিডিও সাজেস্ট মানে আপনি ভাইরাল পেজ সাজেস্ট মানে আপনি ভাইরাল তো এখন যদি আপনার পেজটার মধ্যে নট রিকমেন্ডেবল থাকে তাহলে তো আপনার পেজটা সাজেস্টে যাবে না ভিডিওগুলো নতুন পিপলদের কাছে যাবে না দেন আপনিও ভাইরাল হতে পারবেন না আর ভাইরাল না হতে কিন্তু কিন্তু আপনারা পরিচিতি লাভ করতে পারবেন না দেন ফেসবুকে কিন্তু মনিটাইজ পেতে হলে অবশ্যই আপনাদের একটা ভিডিও কি র্যাঙ্ক করতে হবে যেটাকে আমরা ভাইরাল মরে থাকি তা না হলে কিন্তু আপনারা ফেসবুকে পাঁচ হাজার ফলোয়ার ষাট হাজার মিডবুক পাঁচটা একটি ভিডিও খুব সহজে কমপ্লিট করতে পারবেন না দেন মনিটাইজেশনও পাবেন না সো এই বিষয়টা আপনারা জানতে পারলেন যদি এরকমটা হয়ে থাকে আজকেই পেজ খুলছেন আজকেই দেখা যাচ্ছে নট রেকমেন্ডেবল সেক্ষেত্রে কোন কারণে হয়েছে সেটা আগে জানাই তারপর এটা কীভাবে ঠিক করা যায় সেটাও জানাব সো আপনারা প্রথমত যে ভুল করে থাকেন একটা পেজ যখন খোলেন প্রোফাইল পিকচার আর কভার ফটো এই যে দুইটা শব্দ প্রোফাইল পিকচার আর কভার ফটো এইটা আপনারা বেশি গুরুত্ব দেন না আর ফেসবুক এটাতেই বেশি গুরুত্ব দেয় কেননা আপনি যদি এই প্রোফাইল পিকচারের কভার ফটো ইউটিউব বা যে কোনো অ্যাপসের মাধ্যমে ডাউনলোড করে এনে সরাসরি বসাই দেন তাহলে কিন্তু ফেসবুকের ক্যাটেলাইনের মধ্যে আপনারা ভঙ্গ করলেন ফেসবুক চায় একদম ইউনিক ফটো যে ফটোটা ইউটিউবে ছাড়েননি টিকটকে সারেননি ইনস্টাগ্রামে সারেননি দেন ফেসবুকের আইডিতে সারেননি বা কার সাথে মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে আদান প্রদান করেননি ওই রকমই ইউনিক ফটো চায় যেটা এখনই উঠি এখনই ছাড়তে হবে আপনারা কি করে থাকেন একটা ফটো আপনাদের প্রোফাইলে ছাড়ছিলেন বা অনেক দিন আগে আপনাদের বন্ধু বান্ধবকে সেন্ড করছিলেন ওই ফটোটাই আপনারা কি করেন পেজের মধ্যে কভার ফটো দেন যে প্রোফাইল পিকচার প্রয়োজন সেটাতে দেন তারপর ফেসবুকের ক্যাডলাইনের মধ্যে আপনারা অঙ্গ হয়ে যান ফেসবুকের ক্ষেত্রে আপনাদেরকে কি তারা নট রিকোমেন্ডেবল করে দেয় পেজটা এই বিষয়টা কেউ আপনাদের শেয়ার করেনি প্রোফাইল পিক্সার কভার ফটো গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে পেজের ক্ষেত্রে যদি আপনারা এইগুলো করে থাকেন তারা তো অবশ্যই এই ভুলের মধ্যে আছেন যে নট রিকোমেন্ডেবল পেজ খুলেই নট রিকোমেন্ডেবল দেখায় আর যাদের পেজে দেখা যাচ্ছে দুই বছর তিন বছর হচ্ছে হঠাৎ করে নট রিকমেন্ডেবল আছে তাদের ক্ষেত্রে আর একটা অপশন সেটা হচ্ছে ভিডিও ভিডিওতে প্রবলেম ফেস হলে কিন্তু আপনার পেজের মধ্যে এরকম ইফেক্ট দেবে তারা কারণ ভিডিও তো আপনাদের সাজেস্ট করতেছে না সেক্ষেত্রে আপনি তো মানে যে ফেসবুক ক্যান্ডেন্ট আছে সেটা তো নষ্ট করেছেন সো বিষয়টা হচ্ছে এগুলো ভুল করার পর কিভাবে এটা ঠিক করা যায় এটাই কিন্তু আমাদের টপিক তো সেক্ষেত্রে একটা উপায় আছে যেহেতু আপনারা সমস্যা পড়েছেন সেটা সমাধান আছে কারণ এটা ঠিক করার একটাই উপায় হচ্ছে যদি আপনি আপনার প্রোফাইল পিকচার আর কবার ফটো অন্যের ইউজ করে থাকেন বা ডাউনলোড করা হয়ে থাকে বা একবার ফেসবুককে দিয়েছিলেন সেই কভার মানে পিকচারটা ইউজ করছেন তাহলে সরাসরি ডিলিট করে দেবেন ডিলিট করে দেওয়ার পর ইউনিক আপনারা দুইটা ছবি মানে নেবেন যেটা এখনও কোথাও সারেননি একদম ইউনিক ছবি উঠে প্রোফাইল পিকচার কভার ফটো দেওয়ার পর আপনারা কী করবেন যে আপনাদের যে আইডি দিয়া পেজটা ক্রিয়েট করেছেন সেই আইডি অ্যাডমিনটা চেঞ্জ করবেন মানে যে আইডি দিয়ে পেজটা খুলছেন সেই আইডিটা আপনার থাকবেন না অন্য একটা আইডি লিঙ্ক এনে সেখানে অ্যাডমিনে কি অ্যাড করবেন অ্যাড করার পর তিনটা লাইভ পড়বেন আপনারা হয়তো ভাবছেন যে অ্যাডমিন চেঞ্জ করলেই করে আসবেন নো আপনাদেরকে তিনটা সাথে সাথে লাইভ করতে হবে কারণ ফেসবুক সব থেকে বেশি তারা কাজে গুরুত্ব দেয় লাইভ যখন আপনি লাইভে যাবেন ফেসবুকের ক্যাটনাইন কমিউনিটি স্ট্যান্ডার্ডের সাথে কী অ্যাডজাস্ট হচ্ছেন আপনি লাইভে গেলে দেখবেন যে ফেসবুকের যে আপনাদের মানে নামের লগুড়া আছে সেখানে একটা কিন্তু লাইভ অপশন থাকে ডিরেক্টলি সব ভিডিওর সামনে কিন্তু ওইরকম অপশন আসে না লাইভের ক্ষেত্রে ওইটা আসে সো ওইটা আপনাদের গুরুত্ব দিতে হবে আপনার তিনটা লাইট করবেন দেন আপনাদের পেজ মানে যে অ্যাডমিনটা আছেন আপনি ওই অ্যাডমিন নামটা চেঞ্জ করে আপনারা নতুন যে আইডি আছে বা পুরাতন আইডি আছে সেই আইডির লিঙ্কটা অ্যাডমিনে দেবেন দেওয়ার পর তিনটা লাইভ করবেন দেখবেন নট রিকোমেন্ডেবল একদম চলে যাবে আর যারা এই ভুলগুলো করছিলেন নেক্সট টাইম থেকে কেউ এগুলো ভুল করবেন না কারণ এইটাও তো দূরের কথা আপনাদের প্রথমত সমস্যা ধরবে তারা প্রোফাইল পিকচার আর কভার ফটোতে এই দুইটা আপনাদের ফোকাস দিচ্ছে এই দুইটাই আপনাদের পরিচিতি এই দুইটা যদি আপনি অন্যের ইউজ করেন বা ইউজ করা জিনিস ইউজ করেন তাহলে কিন্তু হবে না একদম ইউনিক দিতে হবে যেটা ফেসবুকটি কখনো আপনার দেননি সো এই যে কাজটি করুন আর আপনারা অ্যাডমিন কীভাবে চেঞ্জ করতে হয় অনেকেই জানেন বা ইউটিউবে সার্চ করলে আপনারা অনেক টিউটোরিয়াল পাবেন যে পেজ অ্যাডমিন কীভাবে চেঞ্জ করতে হয় সো আপনার পেজ অ্যাডমিনটা চেঞ্জ করে নেওয়ার পর আপনারা তিনটা তিন দিন লাইভ করবেন দেখবেন আপনাদের নট রেকমেন্ডেবল থাকবে না সেটা নতুন পেজের ক্ষেত্রে হোক বা পুরাতন পেজের ক্ষেত্রে হোক যেই পেজের ক্ষেত্রে হোক আপনারা কেন অ্যাডমিন চেঞ্জ করবেন দেন যদি কভার ফটো প্রোফাইল পিকচার এগুলো যদি অন্যের ইউজ করে থাকেন সেগুলো দিয়ে নতুন কভার ফটো প্রোফাইল পিকচার দেবেন দেওয়ার পর তিনটা লাইভ করবেন ইনশাল্লাহ আপনাদের এটা কিন্তু সলভ হয়ে যাবে সো আশা বোঝাতে পারছি যারা এই প্রবলেমে ছিলেন তাদের জন্য অনেকটাই ভিডিওটি হেল্পফুল হয়েছে যারা আমাদের চ্যানেলে ভিডিওটি নতুন হয়ে দেখছেন কাহিনি চাই নিয়ে সাবস্ক্রাইব আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছিলেন ভিডিওটি কিন্তু শেয়ার করে দিতে পারে আপনাদের বন্ধু বান্ধবের মাঝে কারণ আপনাদের বন্ধু বান্ধবরাও কিন্তু এরকম প্রবলেমে পড়তে পারে সো নিয়ে আসবো আবারও আপনার ভিডিও সে বন্ধু ভালো থাকবেন আল্লাহ হাফেজ